হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধের ট্রানজিট। এতদিন বুধ গোচর করছিল সিংহ রাশিতে, 2রা সেপ্টেম্বর থেকে বুধ গোচর করবে কন্যা রাশিতে, এখানে থাকবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। সমস্ত রাশি অনুযায়ী কী ফল দেবে না দেবে ডিটেলসে আমরা জানবো মেষ রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনাদের ক্যালকুলেশন করার পাওয়ার কিন্তু অনেকটা বেড়ে যাবে, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই সময় যে কোনো কাজ কিন্তু আপনারা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। এই সময় বিজনেসের জন্য সময়টা ভালো, যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। এই সময় আপনাদের নার্ভ রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে, আপনাদের গলায় কোনো প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করতে পারে, তাছাড়া কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। বুধের এই ট্রানজিট কিন্তু মেষ রাশির মানুষদের জন্য মোটামুটি একটা ভালো ফল নিয়ে আসে। এবার জানবো বিষরাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসে। বিষরাশির মানুষদের ফার্স্টে যেটা কথা বলার সেটা হচ্ছে, এই সময় আপনাদের এডুকেশনের জন্য সময়টা ভালো, বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। এতদিন কি হয়েছিল, স্কুল স্টুডেন্টরা প্রচণ্ড পড়ায় অমনোযোগী হয়ে উঠেছিল, এক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন, পড়াশোনায় আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবেন। এই সময় লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের কথা বলার যে ক্ষমতাটা সেটা কিন্তু প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করে যাবে। এই সময় আপনারা কথা বলে যে কোনো মানুষকে কিন্তু খুব সুন্দর ইমপ্রেস করতে পারবেন। বুধের এই ট্রানজিট কিন্তু বিষরাশির মানুষদের জন্য একটা ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসে। আপনাদের এই সময় কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় বিজনেস যারা করেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন, বিজনেসের জন্য সময়টা ভালো। বিজনেসে আপনাদের অর্থ লেনদেনের ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে, অর্থ লেনদেন করার সময় কোথাও কিন্তু একটু ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে, ক্যালকুলেশনে এই সময় আপনারা কিন্তু একটু ভুল করে ফেলবেন, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। যারা অনেকদিন ধরে জমি বাড়ি সেল করবেন ভাবছিলেন, ঠিকঠাক রেজাল্ট পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো। এই সময় যদি আপনারা চেষ্টা করেন তারা কিন্তু তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই সময় আপনারা পেয়ে যাবেন। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসছে। এই সময় ফার্স্টেই যেটা বলার, আপনাদের কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, লাইফে আপনারা এই সময় অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। এই সময় আপনাদের ম্যানেজমেন্ট পাওয়ার কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, ম্যানেজমেন্ট স্কিল কিন্তু প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করে যাবে। যারা ব্যাংকে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা খুব ভালো পারফর্ম এই সময় কিন্তু করতে পারবেন। যারা কোনো ম্যাথ রিলেটেড জিনিস নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, যারা সফটওয়্যার ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো পারফর্ম এই সময় কিন্তু করতে পারবে। এই সময় আপনাদের ভাই বোনের সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, ভাই বোনের সাথে আপনারা খুব ভালো টাইমও এই সময় কিন্তু স্পেন্ড করবেন। কর্কট রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কিন্তু ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসছে। এই সময় আপনাদের কথাবার্তায় কিন্তু প্রচণ্ড পোলাইটনেস কাজ করবে, আপনারা খুব ভালো কথা বলতে পারবেন। যারা এই সময় আপনাদের কথা বলার পাওয়ারে কিন্তু আপনারা আপনাদের লাইফের অর্ধেক কাজ বের করে নিতে পারবেন। এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের ম্যানেজমেন্ট স্কিল কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, আপনারা যে কোনো কাজ খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, একদম ঠিকঠাক টাইমে যে কোনো কাজকে কিন্তু এই সময় আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনাদের ফ্যামিলির লোকজনের সাথে এই সময় কিন্তু আপনাদের রিলেশন অনেকটা ভালো হয়ে যাবে, ভাই বোনের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে, ভাই বোনের থেকে যে কোনো ব্যাপারে কিন্তু এই সময় আপনারা হেল্প পেতে পারেন। এই সময় যদি আপনারা কোথাও অর্থ ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো, এই সময় ইনভেস্ট করলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কী ফল নিয়ে আসে। কন্যা রাশির যেটা বলার সবার ফার্স্টে সেটা হচ্ছে, আপনাদের অর্থনৈতিক অবস্থাটা অনেক ভালো হয়ে যাবে। এই সময় যারা ব্যাংকে চাকরি করেন, যারা কোনো সেলস বা মার্কেটিংয়ে আছেন, যারা সফটওয়্যার ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা কাজের জায়গায় খুব ভালো পারফর্ম করতে পারবে, কাজের জায়গায় নিজের মান সম্মান এই সময় তারা বৃদ্ধি হতে দেখতে পারছে, কাজের জায়গায় কলিগদের সাথে রিলেশন কিন্তু এই সময় ভালো হয়ে যাবে। কন্যা রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কিন্তু অনেকটা ভালো ফল নিয়ে আসছে।
এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। এই সময় আপনাদের কমিউনিকেশন প্রচণ্ড মাত্রা ডেভেলপ করে যাবে। এই সময় আপনারা অর্থ ইনভেস্ট করলে ভালো রেজাল্ট পাবেন। যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা ইনভেস্ট করলে খুব ভালো রেজাল্ট এই সময় আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেটা কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন, অর্থ পেতে খুব একটা সমস্যা কিন্তু হবে না। এই সময় আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার চান্সও কিন্তু থাকছে। বুধের এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য একটা মোটামুটি ফল নিয়ে আসছে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। আপনাদের জন্য এই সময়টা কিন্তু খুব দুর্দান্ত। এই সময় আপনারা কাজের জায়গায় খুব ভালো পারফর্ম করতে পারবেন। সেলস, মার্কেটিং, ব্যাংকিং, সফটওয়্যার ওরিয়েন্টেড যারা এই সকল কাজ করেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে খুব ভালো ইনভেস্ট এই সময় আপনারা করতে পারবেন। এই সময় আপনাদের কাজের জায়গায় প্রমোশন হওয়ার চান্স কিন্তু থাকছে। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি পাওয়ার চান্স কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই সময় যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের কিন্তু যে স্কিল সেটা কিন্তু দেখানোর চান্স এই সময় আপনারা পাবেন। নিজেদেরকে একটা প্রমাণ করার সুযোগ কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু বুধের এই ট্রানজিট একটা খুব ভালো ফল নিয়ে আসছে বলা যায়। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। যারা অনেক দিন ধরে জবের জায়গায় প্রচণ্ড প্রবলেম ফেস করছিলেন সেই সকল প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য সময়টা ভালো, তাদের ম্যানেজমেন্ট স্কিল কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই সময় আপনারা খুব দুর্দান্ত কথা বলবেন, যে কথার দ্বারা কিন্তু 75% কাজ বার করে নিয়ে চলে যাবেন। এই সময় আপনাদের ভাই বোনের সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। ভাই বোনের থেকে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু হেল্প পেতে পারেন। কাজের জায়গায় আপনাদের কাঁধে অনেক দায়িত্ব এসে পড়তে পারে, তাই যাই দায়িত্ব পড়ুক না কেন সেটা কিন্তু আপনারা খুব ঠিকঠাকভাবে পালন করতে সক্ষম হবেন। বুধের এই ট্রানজিট কিন্তু ধনুরাশির মানুষদের জন্য খুব ভালো একটা ফল নিয়ে আসছে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। মকর রাশির মানুষদের যেটা কথা বলার, যারা এডুকেশনের জন্য অনেক দিন ধরে বাইরে যাওয়ার প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা চেষ্টা করলে ভালো রেজাল্ট পেতে পারেন। মকর রাশির মানুষদের যাদের এতদিন ধরে অর্থ ঠিকঠাকভাবে সঞ্চয় হচ্ছিল না তাদের জন্য সময়টা ভালো। এই সময় আপনারা দেখবেন আপনারা লোকজনকে খুব ভালো ইমপ্রেস করতে পারছেন। নিজের কথা বলা, নিজের কাজ দুটো দিয়ে কিন্তু লোকজনকে খুব ভালো ইমপ্রেস করতে পারছেন। এই সময় আপনাদের লাইফটা কিন্তু একটু ডিমান্ডিং হয়ে যাবে। এই সময় আপনারা খুব পাঞ্চুয়াল হয়ে যাবেন যে কোনো কাজে, কিন্তু ক্যালকুলেশন এই সময় আপনারা খুব ভালো করতে পারবেন। মকর রাশির মানুষদের জন্য কিন্তু বুধের এই ট্রানজিট একটা এভারেজ ফল নিয়ে আসছে বলা যায়। কুম্ভ রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। এই সময় যেটা বলার সেটা হচ্ছে আপনাদের কিন্তু লাইফে টাইমের অভাব কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে। এই সময় কিন্তু আপনাদের অর্থ ব্যয় হবে, যতটা ইনকাম করছেন তার থেকে একটু বেশি ব্যয় কিন্তু এই সময় আপনাদের হয়ে যাবে। তবে কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করছে, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো পারফর্ম নিজের ক্যারিয়ারে কিন্তু করতে পারবেন। এই সময় আপনারা আপনাদের লাইফটাকে খুব সুন্দর প্ল্যানিং করে নিয়ে চলতে পারবেন, যেটা কিন্তু ফিউচারে আপনাকে প্রচণ্ড মাত্রায় হেল্প করবে। এই সময় আপনাদের কোনো স্কিন সংক্রান্ত একটু প্রবলেম বা নার্ভ সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করার চান্স কিন্তু থাকছে। কুম্ভ রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কিন্তু একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কি রেজাল্ট নিয়ে আসে। আপনাদের যেটা কথা বলার সেটা হচ্ছে হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে, কাজের জায়গায় ভালো পারফর্ম করতে পারবেন, ক্যারিয়ারে অনেক সুযোগ এই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এতদিন আপনাদের কিন্তু ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়ে যাচ্ছিলো, সেই মিস্টেকগুলো কিন্তু অনেকটা কমে যাবে। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো, স্টুডেন্টরা কিন্তু ক্যারিয়ারে অনেক ভালো পারফর্ম এই সময় করতে পারবে। যারা জমি সেল করবেন ভাবছিলেন, বাড়ি সেল করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা সেল করলে একটা পারফেক্ট ডিল হবে বলা যায়। মীন রাশির মানুষদের জন্য বুধের এই ট্রানজিট কিন্তু একটা ভালো ফলে নিয়ে আসছে। তাহলে বন্ধুরা
বুধের ট্রানজিট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটা ইনফরমেশান দেওয়ার, যেটা হচ্ছে যারা এখনও রাহু ট্রানজিট নিয়ে ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটি একবার দেখে নিন। দেখে নিলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা কালেক্ট করতে পারবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।